বলে দাও ঠিকঠাক করে আর একটু না তুমি টপটাতে মাটি দিয়ে রেডি করে দাও ওইটা নিয়ে যাওয়া যাবে না হ্যাঁ একদম রেডি করে দাও তোমা কি করে নিয়ে যাব দুটো নিয়েছি হ্যাঁ তো দুটো একটা প্লাস্টিকে ঢুকিয়ে দিলে আছে তো কোনো অসুবিধা নেই ডিগ্গি আছে তো না গাড়ি ভারী নেই টেনে এসেছি প্লাস্টিকে দেবে প্লাস্টিকে চলে যাবে না বেশি ভারী তো হবে না ছোট বাগুইহাটি কলকাতা দুটো নিয়ে নেব দাও দাও প্লাস্টিকে চলে যাবে টেনে তো হ্যাঁ হ্যাঁ তো দুটো তো বেশি ভারী হবে নাকি ভারী ভারী হবে না তো এই কারণ সাজিয়ে রেখেছে দেখেছিস ফুল হবে তো এটা পাপাই তো ঘরে যেটা ছিল স্নেকের মধ্যে তুমি আমাকে দেখালে এই কদিন পরে ফুল হবে এটা গরমকালে ফুল গরমকালে খালি হবে শুনলে ওটা এসি চললে কিন্তু ঘর বাইরে বাইরে রেখে দিতে হবে এসির মধ্যে রাখা যাবে না ড্রেসিং টেবিলের পাশেটা ছোট টুল কিনে নেব হালকা করে ছোট থেকে নাকি না সে দেখা যাবে আগে দেখি গা গিয়ে দেখে কেমন সেট হচ্ছে তারপরে এটা উঁচু করে রাখতে হবে তাহলে নিলে আর জলফল সব জলফল বলো আমি রেকর্ডিং করে দিচ্ছি তাহলে এটা দেখে নেব ওই তো বললাম জল দিবে চার দিন ছাড়া জলে কতটা করে কতটা করে জল মোটমাট এক এক গ্লাস করে দিবে যা টপ দেবে তাতে হ্যাঁ টপটার মধ্যে এক গ্লাস জল ঢেলে দিবে মানে 1/4 লিটার হ্যাঁ ওটা এক গ্লাস জল ঢেলে দিবে আর দেওয়ার দরকার নেই আর চার দিন পরে আবার জল ঢেলে আর কি সারটা দেবো সেটা বলে দেখুন গাছটা ঝিমাটটাও ঠিক আছে কিন্তু বেশি সার একটু ডিএপি দিয়ে দিন কি ডিএপি ডিএপি আবার কাকে এই তোমার কাছে পাওয়া যাবে তো এগুলো পাওয়া যায় আমাদের দিয়ে দেবে প্যাকেট দিয়ে দেবে আর মাটি চেঞ্জ করতে হবে কদিন পর পর মাটি এক বছর পর ফুল হবে তো ফুল হবে না আমি আসব খাবার দেন না ডিএপি নীল আছে লাল বা ঘরের মধ্যে থাকবো তো সবই আছে চলো বেছে নিচ্ছি চলো লাভের মতো কি গাছ গো পাথর কুচির মতো মোটা মোটা পাতা গুলো অনেকদিন পুরনো হয়ে গেলে লাল লাল ফুল হয় না হ্যাঁ ছোট ছোট হয় তো হ্যাঁ পাতার পাতার মধ্যেই হয় পাতার ডোকায় ডোকায় বড় হয় গাছটা হ্যাঁ বড় হলে অনেকদিন পুরনো হলে বারান্দায় পড়ে না এইটুকু হয়ে গেছে গাছটা যখন কিনে নিছিল এত এত থোকা ফুল ছিল এক মাস ফুলটা ছিল দিয়ে তারপর আর ফুলই হয় না আমার মেয়ের ওদিকে চোখ পড়ে আছে গো দেখুন তা দূর ও দাম দিলে দেখে কি হবে এইগুলোর সঙ্গে সমান সমান করে দাও দিয়ে দিচ্ছি সমান সমান করতে পারো আমরা আর বড় টবে রাখতে হবে তো ও তো ফুল ওই একবারই ফুটেছে তারপর তার ফুটবে না কোন গুলো এগুলো এগুলো সারা জীবন এইগুমই থাকবে কালার এরা ফুল ধরি না এখানে কালার হয়ে যাচ্ছে কালার ওটা কালারটা সারা জীবন যত জীবন রাখতে পারবে তো এটা কি অরিজিনাল না হাইব্রিড করা হয়েছে এগুলো তারপরে শুকোতে থাকবে শুকাবেন শুকাবে না হোল লাইফ থাকবে নাকি হোল লাইফ রাখতে পারলে হোল লাইফ রাখতে পারলে মানেটা কি সেটা হচ্ছে কথা ঠিকভাবে মেইনটেনেন্স করে রাখতে পারলে ও এত বড় হয়ে যেত দেখুন এটা যেমন মেইনটেনেন্স বলতে কি জল তো দেওয়া যাবে না বেশি না জল খুব কম মানে হয়ে যাবে 15 দিন দিলাম 3 ইঞ্চি 3 ইঞ্চি এর পরে আবার যখন বড় হয়ে যাবে আবার দিলাম 4 ইঞ্চি এটার বড় গায় বড় গায় টপটা দিলাম এই যে টপ এই তো আগের বড় টপে দিলাম এই টপে দেওয়ার পরে এই টপে দিলাম একদম আস্তে আস্তে উঠছে পড়াশোনা করতে হবে শুধু গা রাখলে তো হবে না পড়াশোনা করে ইয়ে করে জানতে হবে গিয়ে করতে হবে হ্যাঁ ইয়ে হয়ে যাবে এই যে এইগুলো কি পাথর কুচি টাইপের গাছ নয় যে ছোট ছোট ফুল হয়েছে হ্যাঁ ওই পাথর কুচির গাছের ওই ভেরাই ওই যে দেখছিস গ্রাম স্পাইডারের মতো দেখতে গায়ে ছিট 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 ওই ওইগুলো গায়ে ছিট ছিট ওইগুলো কি গো ওই গাছগুলো স্পাইডার তো না এগুলো ইয়ের মতন দেখতে অক্টোপাসের মতন দেখতে অক্টোপাসের মতই
চলো চলো এটা রেডি করো না দেরি হবে এই কাকিমা দিয়েছিল নস্কর কাকিমা আর এতে খেয়ে নিল ইঁদুরে আমার খেয়ে নিল আরে আমরা বাইরে বাইরে ছিলাম না নিচে রেখে গেছিলাম টপ দিবেন হ্যাঁ চল আমি সব চেঞ্জ করব এটা বনসাই করা আমি বাজি ভিডিও করে তুই এত ঢোক না না আবার ঢুকতে দাও ব্ল্যাক রোজ বলে কিছু হয় না ঠান্ডা তো ওইগুলো ইয়ে হয়ে যায় আরে কুড়িটাই দেখো না কেমন এই রংটা কি সুন্দর স্বর্গরাজ্য আর সেন্ট দিচ্ছে তো দেখো কত সুন্দর হ্যাঁ মিষ্টি মিষ্টি একটা গন্ধ আছে এ তিনটা ফুলকে দেখো গো তিন বোন থ্রি ফ্রেন্ডস হালকা থেকে রেগে হয়েছে আমি অদ্রিজা দিয়া আরে আমি অদ্রিজা দিয়া বাবা নালে আমি ময়রাক্ষি আর ঐশিকা এই দুটো দেখো কৃষ্ণ তুলছি আমি ময়রাক্ষি আর ঐশিকা আমরা স্কুলে স্কুলে হচ্ছে যাচু নীল গোলাপ কখনো চোখে পড়েনি এই দুটো রঙের মাঝে চল জল দিতে হবে কি এবারে ঘরের মধ্যে রাখবো ড্রেসিং টেবিলে রাখবো তো ড্রেসিং প্লেট লিও প্লেট লিও প্লেট আছে আচ্ছা ঠিক আছে ফুটো করে দাও প্লেট লিও ফুটো কর কত দিতে বলা আছে সেই ইচ্ছা নেই ছোট দিই পর হাত দিবে সে বড় আর বড় একটা প্লেট দিবি প্লেট জলটা খাবে চল চল দিকে এখানে গোলাপ ফুল তোলা যাবে একটা গাছ থেকে তুলবে এমনি তো পড়ে যাবে ফুলটা না সেটা বুঝলাম তোমরা তুলে দেবে আমি কি তুলতে যাচ্ছি তোমাদেরকে বললেই তো ইয়ে করছি ও মলাই ফুল তুলছিস তুই এটা রক্ত রক্ত গাঁদা বাঁশের চারা দেখলাম ছোট ছোট বাঁশের চারা শুনতে পাই ওই ফুলটা কত বড় দেখ পদ্মা ফুলের মতো এই ফুলটা এটা এর থেকে বড় না আমারটা বড় আমারটা আমার থেকে বড় মানে আপনি করেন আপনি আগে সুসুমসার আমার সুসুমসার সুসুমসার এটা ওই যে ওই ভদ্রলোক ওই যে গাজদের কুচির ওখানে মানে ওনার গোল্ডেন ইয়ে আছে উনি গোল্ড মেডেলিস্ট গোল্ড মেডেলিস্ট মানে রোজের উপরে রোজের উপরে উনি 2017 তে ইন্ডিয়ান রোজ ফেডারেশন থেকে গোল্ড মেডেল পেয়েছেন
আমাদের রাজ্যপাল বর্তমানে পড়েছিলেন এবং এখন অনেক জায়গায় যে ফ্লাওয়ার এক্সিবিশন হয় না সবাই ইয়েনে আসে উনি এক্সামিনার হিসেবে যান আমাকে বলুন যে এখান থেকে যদি কেউ অনলাইনে ইয়ে করতে চায় নিতে চায় কি করে ইয়ে করবে আমাদের তিনটে নাম্বার আছে কার্ডে দেখবেন ওই কার্ডে তিনটে নাম্বার দিয়ে দিতে পারেন আপনি ওই তিনটের মধ্যে যে কোনো একটাতে হোয়াটসঅ্যাপ করতে পারে যে আমি অনলাইনে গাছ কিনতে চাই আমি আমরা তখন কি করবো ওতে ক্যাটালগ পাঠিয়ে দেবো তারপর যদি উনি এগ্রি হন তারপরে উনি অ্যাকাউন্টে পয়সা ট্রান্সফার করবেন আমাদের প্রতি সোমবার কুরিয়ার হয় ডিটিডিসি কুরিয়ারে আমাদের গাছ এর কেউ যদি বাংলাদেশ থেকে কিনতে যায় আপনারা ইয়ে করেন বাংলাদেশে থাকে একটু প্রবলেম কারণ বাংলাদেশে গাছ পাঠানো নিয়ে সেই আবার ইম্পোর্ট এক্সপোর্টের ব্যাপার চলে আসে আমাকে মেইনলি দুর্গাপুর দিল্লি তারপরে উত্তরপ্রদেশ দিল্লি দুদিনে পৌঁছে যায় আপনার গাছে যা যা প্রবলেম হবে আপনি হোয়াটসঅ্যাপে তুলে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমি তার ট্রিটমেন্ট বলবো কি হচ্ছে কি ব্যাপার সব বলবো ফোন করতে পারে ফোন করতে পারে হ্যাঁ ফোন করতে পারে ওই দু ঘন্টার মধ্যে করতে হবে কাস্টমারদের যা যা প্রবলেম আর ওই সময় যা কিছু ডাউট থাকে সব ওই দু ঘন্টার মধ্যে ক্লিয়ার করতে হবে ঠিক আছে থ্যাংক ইউ